ভাতে বাঙালি আবার খাবারের পর ডেজার্ট বা মিষ্টি জাতীয় খাবার আমরা সবাই পছন্দ করি আর আমাদের পছন্দের তালিকায় গোলাপ জামুন আর রসগোল্লা তো যে কোনো ধরনের মিষ্টি আপনি তৈরি করেন না কেন ছানা দিয়ে যখন মিষ্টি তৈরি করবেন অনেকেই পারেন না ছানাটা কিভাবে কাটে সেটা তো আজ আপনারা দেখতে পাচ্ছেন আমি ছানা কাটার জন্য প্রথমে পাতিলে একটু পানি দিয়ে ফুটিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি দু লিটার পরিমাণ দুধ আপনারা চাইলে দুধ পাউডার গুলিও এটা মিশাতে পারেন অথবা সরাসরি মিল্ক যারা দেশের বাইরে থাকেন তাদের জন্য বলবো হোল মিল্কটাই কিনবেন অর্থাৎ বিদেশে বিভিন্ন ধরনের দুধ পাওয়া যায় তো যেটা হোল মিল্ক থাকে ক্রিম থাকে ওইটাই কিনবেন তো এখন দুধ চুলাই দিলে কিন্তু সাদা দুধ উতরালে পড়ে যায় ওখানে দাঁড়িয়ে থাকতে হবে এবং এভাবে নাড়তে হবে তো বারবার নাড়তে থাকেন হাই হিট বা মিডিয়াম হিট দিয়ে করার নিচে মোটেই লাগবে না তারপর আমি দু লিটার দুধের জন্য নিয়ে নিচ্ছি পানি এবং ভিনেগার দু লিটার দুধের মধ্যে চার টেবিল স্পুন পরিমাণ পানি আর চার টেবিল স্পুন পরিমাণ ভিনেগার লাগবে খাঁটি ভিনেগার যেটা ভিনেগার যদি খাঁটি হয় তাহলে আপনার এক লিটার দুধের জন্য দুই টেবিল চামচ ভিনেগারে যথেষ্ট দু টেবিল টেবিল ভিনেগার আর দু টেবিল স্পুন পরিমাণ পানি মিশিয়ে আপনারা এক পাশে রেখে দিবেন এক লিটার দুধের জন্য দুই দুধ যত বাড়াবেন ভিনেগার এবং পানি পরিমাণটা তত বাড়তে থাকবে তারপর দুধ এভাবে বারবার নাড়তে হবে যেহেতু আমি পাতিলের মধ্যে পানি একটু গরম করে রেখেছি সেজন্য আর এই দুধ মোটেও করার সাথে লাগবে না দুধ বলক আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে দুধ ভালোভাবে বলক আসার পর আপনাকে যেটা করতে হবে সেটা হলো চুলার রাঁশ বন্ধ করে দিতে হবে পুটন্ত দুধে যদি বিনেগার মিশ্রিত পানি দেন সেই ছানাটা শক্ত হয়ে যাবে সে সেটা দিয়ে আপনি শুধু ম্যায়ন হিসেবে ভানাইতে পারবেন আর কিছুই না কোনো মিষ্টি হবে না এভাবে দেখেন বারবার আমি নাড়ার ফলে বলক এসে দুধটা আর উতরাইয়ে পড়ে যাবে না অনেক সময় দেখবেন দুধ পড়ে যায় তা আপনি ওখানে যদি দাঁড়িয়ে বারবার নাড়তে থাকেন বলক আসার পরে আর পড়বে না এভাবে চুলার রাজ বন্ধ করে পাঁচ মিনিট রেখে দেবেন তারপর দুধটা আবার এভাবে চামচ দিয়ে নেড়ে দেবেন চামচ দিয়ে এই জন্যই নাড়বেন যেন উপর নিচ সবগুলোই সমান তাপমাত্রার হয় অতিরিক্ত গরম যেন দুধ না থাকে এরপর আমি ভিনেগার মিশ্রিত পানিটা একটু একটু করে মিশাব প্রথমে একটু মিশিয়ে চামচ দিয়ে আমি নেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একসাথে সবগুলো দেওয়ার দরকার নেই কারণ এখানে দু লিটার দুধ উপর নিচে আপনারা বুঝতে পারতেছেন এরপরে বাকিটাও আমি দিয়ে দিলাম দিয়ে এই যে দেখেন দেওয়ার পরে এইভাবে ছানাটা কাটতে থাকবে আর ছানার পানিটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে হালকা সবুজ আকারে চলে আসবে সেই পানিটা আর সাদা থাকবে না দেখতে পাচ্ছেন মানে দুধ থেকে দুধের মধ্যে যে পানির পরিমাণটা থাকে সেই পানিটা আলাদা হয়ে যাবে দুধ থেকে বাকিটা ছানায় পরিণত হবে আর দুধের ছানা তৈরি করার এটাই হলো সবচেয়ে ভালো টিপস আপনারা যে কেউ বানিয়ে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন যে মোটামোটা আকারের এটা বেশি নরমও হবে না এবং বেশি শক্ত হবে না পানির কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো সানার মিষ্টি যে কোনো সানার মিষ্টি তৈরি করার জন্য এই যে টিপসটা যদি আপনারা জানেন সানা তৈরি করার তাহলে ঘরে বসেই আপনি বানিয়ে নিতে পারেন তারপর আমি একটা ছাঁকনি দিয়ে ছাঁকনির উপরে পাতলা একটা সাদা কাপড় দিয়ে সেখানে এভাবে পানিটা ছেঁকে নিব ছাঁকনির মধ্যে সেঁকে নিতে পারেন তবে পাতলা কাপড়ে সেকে নেওয়াটাই সবচেয়ে ভালো এভাবে সেকে নেওয়ার পরে যেহেতু আমি ভিনেগার মিশিয়েছি তো দুধের ছানার থেকে ভিনেগারের গন্ধটা দূর করার জন্য আমি একটু ঠান্ডা পানি দিয়ে ভিনেগারটা ধুয়ে নিব তার আগে আমি এভাবে চেপে যে ভিনেগার মিশ্রিত পানিটা সরিয়ে নিচ্ছি এরপর আমি এবার দেখেন এক কাপ পরিমাণ পানি দিয়ে এভাবে ছানার উপরে দিয়ে দিলাম তারপর এবার ছানার থেকে পানিটা চিপে নিংড়ে ফেলে দিব। যদি আপনি বেশি পরিমাণে ছানা তৈরি করেন তাহলে এভাবে ছানাটা পানিটা সারানোর পর জুলিয়ে রাখতে হবে কিন্তু যদি আপনি কম ছানা এক কাপ দুই কাপ ছানা তৈরি করেন তাহলে জুলিয়ে রাখার কোনো প্রয়োজন নেই এভাবে চিপে চাকনির উপরে কাপড় সহ চাকনির উপরে আমি দশ মিনিটের মতো রেখে দিব সবগুলা পানি যখন ঝরে যাবে দেখেন ছানাটা এইরকম হবে দেখে বুঝতে পারতেছেন ছানাটা একদম পারফেক্ট তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ছানাটা ভেঙ্গে যে কীরকম হয়েছে এই ছানা দিয়ে আপনি রসগোল্লা গোলাপ জামুন বলেন বা যে কোনো ধরনের মিষ্টি আপনি বানিয়ে নিতে পারবেন আমার চ্যানেলে অনেক ধরনের মিষ্টি আছে আপনারা দেখে বুঝতে পারেন যে ছানাটা যদি পারফেক্ট হয় যে কোনো ধরনের মিষ্টি যে কেউ বানাতে পারে তো দেখতে পাচ্ছেন এভাবে ভেঙে নিব যখন আপনি ঠিকমতো ভাঙতে পারবেন না আর এই যে সানাগুলো বেশি মোটামোটা থাকবে বুঝতে পারবেন যে সানাটা একটু শক্ত হয়ে গেছে তখন আপনাকে এখানে আস্তে আস্তে করে কয়েক চামচ দুধ মিশিয়ে দিতে হবে লিকুইড দুধ যেটা আর যদি পাতলা হয় সানাটা পানি ভালোভাবে না ঝরে তাহলে আপনাকে এখানে দুধ পাউডার দিতে হবে তো এটাই হলো টিপস তারপরে হাতের তালু দিয়ে প্রথমে ভেঙে নেবেন হাত দিয়ে পরে হাতের তালো এভাবে চেপে চেপে সানাটা তৈরি করবেন ডোটা তৈরি করবেন এমনভাবে তৈরি করবেন না যেন তেলগুলো চলে যায় বা আটা রুটির মতো একেবারে যেভাবে বানান ডোটা সেইভাবেও করবেন না এভাবে দেখেন হাতের তালো দিয়ে এভাবে চিপে চিপে যখন আপনি বানাবেন তখন আপনি দেখবেন যে পারফেক্টলি সানাটা রেডি হয়েছে যে দেখেন মিষ্টি বানানোর জন্য সানা একেবারেই রেডি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই